ইসরায়েলি ভূমিতে কোনো দেশই হামলা চালাতে পারে না, এই মিথকে ভুল প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস খ্যাত দেশ ইরান। ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হামলা চালিয়েছে তেহরান। এতে চূর্ণ হয়েছে দেশটির কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দম্ভ। হামলার পরপরই ইরান জানায় তেল আবিব নতুন করে হামলা চালালে এমন অস্ত্রের জবাব দেওয়া হবে যা আগে ব্যবহার করা হয়নি। বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে খামেনির দেশ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, মিত্র ইসরায়েলের অভ্যন্তরে হামলার প্রতিশোধ নিতে কি করবে আমেরিকা? বিস্তারিত শফিকুল ইসলাম শান্ত রিপোর্টে। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startech.com.bd। ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে হামলার প্রতিশোধ নিতে নানা ছক কষছে পশ্চিমাদের ভরকেন্দ্র আমেরিকা। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। আর সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, সঠিক সময়ে ইরানি হামলার কঠোর জবাব দেয়া হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলছে ইসরায়েলের ওপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, তিনি আগামী দিনগুলোতে এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশা করছেন। অন্যদিকে ইউর পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বলেছেন, তার ব্লক এটি নিয়ে কাজ করছে। ইসরায়েল অবশ্য ইতোমধ্যেই তার মিত্রদের প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গেল বছরের অক্টোবরে শেষ হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য। তবে যুক্তরাষ্ট্র, ইউ এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ তাদের নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং বিভিন্ন সময়ে নতুন নিষেধাজ্ঞাও যুক্ত করেছে। সিরিয়ার রাজধানীতে তেহরানের কনসুলেটে সাম্প্রতিক হামলার জবাবে গেল শনিবার গভীর রাতে 300+ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায়। যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে, তারপরেও উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানের সেই নজিরবিহীন হামলার জবাবে এখন পর্যন্ত ইসরায়েল শুধুমাত্র কূটনৈতিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস 30টিরও বেশি দেশকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। এছাড়া ইরানের প্রধান সামরিক শক্তি ইসলামী বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার আহ্বানও জানিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেও যুক্তরাজ্য এখনও তা করেনি। এ অবস্থায় মঙ্গলবার মার্কিন অর্থমন্ত্রী ইয়েলেন বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেবে তার দেশ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার বিষয়ে আগে থেকে কিছু বলে না, তবে ইরানের সন্ত্রাসী অর্থায়ন বন্ধ করতে সমস্ত বিকল্পই ওয়াশিংটনের টেবিলে রয়েছে। অন্যদিকে ইউর শীর্ষ কূটনৈতিক জোসেফ বোরেল বলেছেন, কিছু সদস্য দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়ানোর জন্য বলেছেন। জানান, নিষেধাজ্ঞা সম্পর্কিত প্রয়োজনীয় কাজ শুরু করার জন্য ইউএর কূটনৈতিক পরিষেবার কাছে অনুরোধ পাঠাবেন তিনি। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক। Thank you.